জাতীয় খাদ্য আইনের সংশোধনী করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিরাপদ খাদ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব ডক্টর লেলিন চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, বিষযুক্ত ভেজাল ও অনিরাপদ খাদ্যের তাণ্ডবে দেশে এক ধরনের নীরব গণহত্যা এবং অসুস্থতার নীরব মহামারী চলছে।